আপনারা এতদিন যাকে ভোট দিয়ে জিতিয়েছেন তারা তো তোলা তুলতে ব্যস্ত, তারা তো বিধবা ভাতা থেকে কাটিং করতে ব্যস্ত, তারা বার্ধক্য ভাতা থেকে কিভাবে কাটিং করবে ব্যস্ত, তারা আবাস যোজনায় দুর্নীতি কিভাবে করেছে আমাকে আর নতুন করে বলতে লাগবে না। যখন কোন এসটিএসসি ভাইদের আইনের প্রয়োজন হবে সরকারকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে হবে। যখনই আমি এরকম বাজারে এসে এই বক্তব্য এই এসটিএসসি ভাইদেরকে তাদের আইন সম্পর্কে জানিয়ে দিচ্ছি, তারপরে তৃণমূলী বন্ধুরা এসে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ কে মুসলমানদের দল বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। অসমে যদি মাদ্রাসা বন্ধ করে দেয় ওটা বিজেপি সরকার, ওটা বলতে খুব ভালো লাগে না? ও দূরের মস্তানটার নামে বদনাম করতে খুব ভালো লাগে, আর পাড়ার মস্তানটার নামে বলতে সাহস পাও না? না, অসমে মাদ্রাসা বন্ধ করেছে, সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে, সম্ভবত রায় হয়েছে মাদ্রাসা বন্ধ করতে পারবে না, কারণ সংবিধানের মধ্যে গাইডলাইন মেনে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, সরকারি মাদ্রাসাগুলো খুব তাড়াতাড়ি সেগুলো খুলে যাবে। কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা রেখে দিয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে এমনভাবে ঝুলিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক না দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে তিলে তিলে মেরে দিচ্ছে। এর হয়ে বলার, এর হয়ে প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি বিজেপির কাছ থেকে টাকা খেতাম তাহলে সুপ্রিম কোর্টে সিএ এর বিরুদ্ধে কেস করে সিএ টাকে আটকে রাখতাম আমি। যদি বিজেপির কাছ থেকে টাকা নিতাম রাষ্ট্রপতি নির্বাচনে তাহলে তো আমি বিজেপির ক্যান্ডিডেট কে ভোট দিতাম। একটা প্রমাণ আইএসএফ কে কেউ দিতে পারবে না, বিজেপির ছোট কি বড় নেতার সাথে আইএসএফ এর নেতারা বা নওশাদ সিদ্দিকী উঠা বসা করেছে, কিন্তু আমি ভুরি ভুরি প্রমাণ দিয়ে আমরা কি দেখলাম, দু ঘন্টা অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে দার্জিলিং এ চা খাচ্ছেন তিনি। আরে অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাকে চা খাতে হবে কেন ভাই? এটা কি ছিল? এটা সেটিং ছিল না? সুব্রমণিয়াম কে এই কলকাতায় নিয়ে এসে নবান্নে নিয়ে এসে চা খাওয়াচ্ছেন কে? স্বামী সুব্রমণিয়াম, যিনি বলেছেন মুসলিমদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে দাও, তাদের হাত থেকে ভোটাধিকার কেড়ে নাও, কেড়ে নিয়ে তাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে দাও, তাকে নিয়ে এসে মমতা ব্যানার্জি চা খাওয়া। কে বিজেপির সাথে সংযুক্ত? যখন সেন্ট্রালে এনআরসি বিলটা পাস হলো তখন পশ্চিম বাংলা থেকে 7টা এমপি কেন উপস্থিত অনুপস্থিত ছিল? ভোটাভুটি হবে যেন সবাই উপস্থিত থাকে, খুব ভালো কথা। যেই দিন ভোটাভুটি হয় সেই দিন দীঘাতে একটা প্রোগ্রাম ছিলেন, মুখ্যমন্ত্রী সম্ভবত ওই প্রোগ্রামে ছিলেন, আর ওই এলাকার এমপিও ছিল, তিনি দিল্লিতে না গিয়ে ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী যে স্টেজে আছে সেই দিনকে শিশির অধিকারী মহাশয়ের ভোট দেওয়ার কথা ছিল সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে, তিনি কিন্তু সেই দিনকে জাননে, তিনি এক জায়গায় বসে মিটিং করেছেন। ভোটের সময় কতজন এমপি ভোট না দিয়ে কত নম্বর গেট দিয়ে বার হয়েছে সেই তথ্য আমার কাছে আছে, কেন ভোটাভুটিতে অংশগ্রহণ করলো না সেই প্রশ্নটা একবার জিজ্ঞাসা করেছি। ভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছেন, আমি আজকে কয়েকটা কথা বলবো, অনেকের কাছে নতুন নতুন লাগবে, লাগতেই পারে, কারণ আপনারা এতদিন যাকে ভোট দিয়ে জিতিয়েছেন তারা তো তোলা তুলতে ব্যস্ত, তারা তো বিধবা ভাতা থেকে কাটিং করতে ব্যস্ত, তারা বার্ধক্য ভাতা থেকে কিভাবে কাটিং করবে ব্যস্ত, তারা আবাস যোজনায় দুর্নীতি কিভাবে করেছে আমাকে আর নতুন করে বলতে লাগবে না। তাই জানিয়ে রাখি আপনাদেরকে, একটা আইন আছে প্রিভেনশন অফ 1989 অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, এই প্রিভেনশন অফ 1989 অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে দলিত আদিবাসী ভাইদের যখন অনেক ফ্যাসিলিটিস আছে এই আইনের মাধ্যমে, আমার সময় স্বল্প আমি একটা কথা বলে দিই বুঝতে পারবেন, এই আইনের মাধ্যমে কোন সময় যদি দলিত আদিবাসী ভাইদের লয়ারের প্রয়োজন হয়, আইনি সহায়তার প্রয়োজন হয়, উকিলের প্রয়োজন হয়, সরকারের দায়িত্ব বিনামূল্যে তাদের দলিত আদিবাসী ভাইকে উকিলের ব্যবস্থা করে দিতে হবে। এখানে যারা আছেন একটা আমার দলিত আদিবাসী ভাই যদি আমাকে হাত তুলে বলতে পারে এই সম্পর্কে যে আমি জানতাম বা আমি বিনামূল্যে সরকার আমাকে উকিল দিয়েছে, আমি তাহলে মনে করব সরকার সঠিকভাবে চলছে। বলতে পারবেন বাজার মার্কেট তৃণমূলের বন্ধুরাও যারা এসটিএসসি সেলে যাদেরকে ঠেলে দিয়েছে, আর এসটিএসসি সেল আর মাইনরিটি সেল, ভাই প্রথমেই তো তৃণমূল বুঝিয়ে দিচ্ছে তোমাদের থেকে আমরা একটা স্টেপ আহেড, আমরা একটা এগিয়ে আছি, তোমরা মাইনরিটি এসটিএসসি, তোমরা একটা সেল একটা স্টেপ পিছিয়ে থাকো। যদি দল ধর্ম নিরপেক্ষ হয়, যদি দল সবার জন্য করো, তাহলে এসটিএসসি সেল মাইনরিটি সেল করে দেওয়ার কি দায় কি দরকার আছে? তাই আমি যারা তৃণমূলের এসটিএসসি সেলে থাকে তাদেরকেও বলছি, আপনারাও জেনে রাখুন আইন আছে, যখন
কোনো এসটি এসসি ভাইদের আইনের প্রয়োজন হবে, সরকারকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে হবে। যখনই আমি এরকম বাজারে এসে এই বক্তব্য এই এসটি এসসি ভাইদেরকে তাদের আইন সম্পর্কে জানিয়ে দিচ্ছি, তারপরে তৃণমূলী বন্ধুরা এসে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফকে মুসলমানদের দল বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা সংখ্যালঘু সমাজের মুসলিম সমাজের ভাই বোনেরা আছেন, হাউতাশার কোনো জায়গা নাই। দেশের সংবিধান দেখুন, দেশের সংবিধানকে পড়ুন। আপনার খাওয়ার অধিকার, আপনার পড়ার অধিকার, আপনি কি পড়বেন, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কি সিলেবাস হবে, কে কাকে নিয়োগ করবেন, সবটাই দেশের সংবিধান আপনার হাতে দিয়েছে, দায়িত্ব দিয়েছে। কিন্তু আমরাও কেউ সেটা পালন করতে পারছি না, কারণ আমাদেরকে পালন করতে দেওয়া হচ্ছে না। আমরা যাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি, তারা আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। হাউতাশার কোনো জায়গা নাই। সংবিধানের ধারা খুলুন, আপনি সংখ্যালঘু, আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, সরকার সহযোগিতা করবে, আপনি শিক্ষক নিয়োগ করবেন, সরকার মাইনে দেবে। এটা কি আজকে হয়? অসমে যদি মাদ্রাসা বন্ধ করে দেয় ওটা বিজেপি সরকার, ওটা বলতে খুব ভালো লাগে না? ও দূরের মস্তানটার নামে বলরাম করতে খুব ভালো লাগে, আর পাড়ার মস্তানটার নামে বলতে সাহস পাও না? না, অসমে মাদ্রাসা বন্ধ করেছে, সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে, সম্ভবত রায় হয়েছে মাদ্রাসা বন্ধ করতে পারবে না, কারণ সংবিধানের মধ্যে গাইডলাইন মেনে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, সরকারি মাদ্রাসাগুলো খুব তাড়াতাড়ি সেগুলো খুলে যাবে। কিন্তু পশ্চিম বাংলায় অসমে মাদ্রাসা বন্ধ হয়েছে বলে স্বঘোষিত মুসলিমদের লিডাররা, স্বঘোষিত মুসলিমদের রক্ষাকারী তৃণমূলেরা অনেক বড় বড় করে অনেক স্টেজে ভাষণ দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা রেখে দিয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে এমনভাবে ঝুলিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক না দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে তিলে তিলে মেরে দিচ্ছে। এর হয়ে বলার, এর হয়ে প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। যখনই আমি বলছি দিদিমণি 40 জন থাকলে, এডুকেশন পলিসি অনুযায়ী সর্বোচ্চ 40 জন থাকলে একটা শিক্ষক দিতে হবে, আর আপনি তাজপুরে বড় তাজপুরে যেখানে মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, চাই প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটু খুঁজে দেখুন যে এখানে কি পরিস্থিতি। 40 তো দূরের কথা, 150 জন ছাত্র আছে একটা শিক্ষক, প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন 300-350 জন ছাত্র ছাত্রী আছে, একটা দুটো শিক্ষক দিয়ে চালাচ্ছে। এটা আপনি করে পশ্চিম বাংলার এই উঠতি সমাজ, যেটা উঠছে বাচ্চা থেকে শুরু করে যুবক সমাজের, আপনি শিক্ষার মেরুদণ্ডটাকে আপনি ভেঙে দিচ্ছেন, এর উত্তর আপনাকে দিতে হবে। তখনই কি করছে এই নওশাদ সিদ্দিকী আর আইএসএফ হচ্ছে বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বলছে কি দল করছে। যদি বিজেপির কাছ থেকে টাকা নিতাম ভাই, এখানে এসে বক্তব্য দিতাম? হ্যাঁ ভাই, এই গলা ফাটিয়ে কি হবে? 500 টাকা কেউ দেবে নাকি? ঠিক আছে, 500 টাকা কেউ দেবে নাকি ভাই আমাকে? কালিমুল্লাহ ভাই, আমার গাড়ির তেলে দেবে নাকি? গলা ফাটাচ্ছে কেন, কারণটাও বলবো, শেষে যদি মনে করিয়ে দাও বলে দেবো কেন গলাটা ফাটাচ্ছি। তো যদি বিজেপির কাছ থেকে টাকা খেতাম, তাহলে সুপ্রিম কোর্টে সিএ এর বিরুদ্ধে কেস করে সিএটাকে আটকে রাখতাম আমি, তার কেসটা আমি তুলে নিতাম। যদি বিজেপির কাছ থেকে টাকা নিতাম রাষ্ট্রপতি নির্বাচনে, তাহলে তো আমি বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দিতাম। এরাদের কাছে কোনো অস্ত্র নাই, একটাই অস্ত্র একটু ভয় পাবে, বিজেপি দালাল বলে দিচ্ছে। কিন্তু আমরা তো দেখেছি একটা প্রমাণ আইএসএফ কে কেউ দিতে পারবে না, বিজেপি ছোট কি বড় নেতার সাথে আইএসএফ এর নেতারা বা নওশাদ সিদ্দিকী উঠা বসা করেছে। কিন্তু আমি ভুরি ভুরি প্রমাণ দিয়ে দেব, কয়েকটা প্রমাণ আপনাদের দিচ্ছি। কদিন আগে অমিত শাহজি পশ্চিম বাংলাতে এসেছিল, 16 মিনিট 14 তলাতে উঠে কি গল্প করেছে, এটা কিন্তু প্রকাশ্যে আসেনি। এই গল্পটা কি ছিল, দিদির দূতের মধ্যে কোনো গল্প আছে? সেটাও সময় থাকলে আমি ভেঙে জানিয়ে দেবো আপনাদের। আমরা কি দেখলাম, 2 ঘন্টা অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে দার্জিলিং এ চা খাচ্ছেন তিনি। আরে অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাকে চা খেতে হবে কেন ভাই? এটা কি ছিল, এটা সেটিং ছিল না? স্বামী সুব্রহ্মণ্যমকে এই কলকাতায় নিয়ে এসে, নবান্নে নিয়ে এসে চা খাওয়াচ্ছেন। কে স্বামী সুব্রহ্মণ্যম, যিনি বলেছেন মুসলিমদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে দাও, তাদের হাত থেকে ভোটার অধিকার কেড়ে নাও, কেড়ে নিয়ে তাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে দাও, তাকে নিয়ে এসে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে। তাহলে বিজেপির দালাল, বিজেপির সাথে সংযুক্ত কে আপনারাই বলুন? কে বিজেপির সাথে সংযুক্ত? যখন সেন্ট্রালে এনআরসি বিলটা পাস হলো, তখন পশ্চিম বাংলা থেকে 7টা এমপি কেন উপস্থিত অনুপস্থিত ছিল, সেই প্রশ্নের উত্তরটা আগে মমতা ব্যানার্জি তার সাঙ্গ পাঙ্গরা তার দলের লোকেরা দিক, তারপরে বিজেপির দালালকে, তখন প্রশ্ন আসবে।
কি বলছিলেন যে যখন ভোটাভুটি হবে যেন সবাই উপস্থিত থাকে, খুব ভালো কথা। যেই দিন ভোটাভুটি হয় সেই দিন দীঘাতে একটা প্রোগ্রাম ছিলেন, মুখ্যমন্ত্রী সম্ভবত ওই প্রোগ্রামে ছিলেন, আর ওই এলাকার এমপিও ছিল, তিনি দিল্লিতে না গিয়ে ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আমরা যারা আছি আমাদেরকে তো অনেক বোকা ভাবে, আমাদেরকে ভাবে আমরা অনেক বোকা, চল আমরা বোকা, কিন্তু এতটুকু আমরা জানি মুখ্যমন্ত্রী যে স্টেজে থাকবে সে স্টেজে কজন থাকবে তার মানে এক সপ্তাহ আগে থেকে লিস্ট করে তার দ্বারা সিকিউরিটির দায়িত্ব আছে তাদেরকে পৌঁছে দিতে হয়, তার বাইরে একটা লোককে উঠতে দেবে না। তা যেই দিনকে মুখ্যমন্ত্রী যে স্টেজে আছে সেই দিনকে শিশির অধিকারী মহাশয়ের ভোট দেওয়ার কথা ছিল সিএর বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে, তিনি কিন্তু সেই দিনকে জাননে, তিনি এক জায়গায় বসে মিটিং করেছেন। যদি সত্যিকারের অর্থে আপনি সিএ বন্ধের পক্ষে থাকেন তাহলে ওই দিনকে তো প্রশ্ন করতে পারতেন যে শিশির বাবু আপনি এখানে কেন, আপনাকে তো ভোটটা দিতে যেতে হবে, কই এই প্রশ্ন তো করতে দেখলাম না, এটাও খোঁজ রাখেন, এটা আমি পরে বলবো। ওই দিনকে সাতজন তো ছিল না, আর বাকি যারা উপস্থিত ছিল ভোটাভুটির সময় কোন কত নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছে সে তথ্য আমার কাছে আছে, এটা মাথায় রাখবেন। ভোটাভুটির সময় ভোটাভুটির সময় কতজন এমপি ভোট না দিয়ে কত নম্বর গেট দিয়ে বার হয়েছে সেই তথ্য আমার কাছে আছে, কেন ভোটাভুটিতে অংশগ্রহণ করলো না সেই প্রশ্নটা একবার জিজ্ঞাসা করেছি আমরা, এর উত্তর তাদের কাছে নাই।